হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের দিন নিউক্লিওজোম সম্পর্কে কিন্তু জেনেছিলাম। আমরা নিউক্লিওজোম, সোলেনয়েড মডেল, তারপরে সুপার সোলেনয়েড মডেল এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক ক্রোমোজোম। এটা কিন্তু সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে। অ্যাসেন্ট্রিক মানে যে ক্রোমোজোমে কোনো রকম সেন্ট্রোমিয়ার থাকে না, সেটা অ্যাসেন্ট্রিক। যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটাকে আমরা বলি মনোসেন্ট্রিক, যদি দুটো থাকে তাহলে ডাইসেন্ট্রিক, আর যদি দুয়ের বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে তাকে আমরা কী বলি, পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। এবারে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ, এটা তোমরা ক্লাস টেনেও পড়ে এসেছো, ইলেভেনেও পড়ে এসেছো। সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তোমরা জানো, যদি সেন্ট্রোমিয়ারটা মাঝে অবস্থান করে তাহলে তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যদি সেন্ট্রোমিয়ারটা মাঝের থেকে একটু দূরে অবস্থান করে তাহলে সেটা সাবমেটাসেন্ট্রিক, যদি প্রান্তের নিকটে অবস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর যদি সেন্ট্রোমিয়ারটা একদম ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে তাহলে তাকে আমরা কী বলি, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এরপরে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ পড়ার পরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অটোজোম সেক্স ক্রোমোজোম। এটা আশা করি তোমাদের বোঝাতে হবে না, তোমরা খুব ভালো করে জানো যে সমস্ত ক্রোমোজোম আমাদের দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে সেটা হচ্ছে অটোজোম, আর যে সমস্ত ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। পার্থক্যটা দেখে নেবে একটু। এরপরে যেটা পরীক্ষায় ভীষণভাবে দেয় সেটা হচ্ছে ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম কী। নর্মাল যদি কোনো মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যাকে দেখা হয়, মানে ক্রোমোজোমকে যদি মাইক্রোস্কোপে দেখা হয়, তো নর্মাল ক্রোমোজোমে যে নির্দিষ্ট গঠনগত রূপ, ঠিক আছে, সেই গঠনগত রূপকে যখন দেখা যায় তখন সেটা হচ্ছে ক্যারিওটাইপ। ক্লিয়ার? সে কী অবস্থায় রয়েছে, নর্মাল যে রূপটা সেটাই হচ্ছে ক্যারিওটাইপ। এরপরে সেন্ট্রোমিয়ারগুলোকে দেখে নেওয়ার পরে যখন তাদেরকে দৈর্ঘ্য অনুযায়ী বড় ও ছোটো করে সাজানো হয় তখন সেটাকে বলা হচ্ছে ইডিওগ্রাম। অর্থাৎ নর্মাল যদি দেখতে পাও তাহলে সেটা ক্যারিওটাইপ, আর যদি সেটাকে দৈর্ঘ্য অনুযায়ী আর কি সমস্ত ক্রোমোজোমগুলোকে যখন তাদের দৈর্ঘ্যের ক্রমহ্রাস অনুসারে সাজানো হয় তখন সেটাকে বলা হচ্ছে কি, ইডিওগ্রাম। ভালো করে এটা মনে রাখবে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, এটাও তোমরা পড়েছো। ক্রোমোজোমের যে অংশ বা ক্রোমাটিন তন্তুর যে অংশ ইন্টারফেস দশায় হালকা বর্ণ এবং কোষ বিভাজন দশায় গাঢ় বর্ণ ধারণ করে, যেটা একটা ক্রোমোজোমের বেশিরভাগ অঞ্চল অর্থাৎ 70% অঞ্চল দখল করে থাকে, সেই ক্রোমাটিনটাকে আমরা বলবো ইউক্রোমাটিন। আর ক্রোমোজোমের যে ক্রোমাটিন তন্তু যে অংশ ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ এবং কোষ বিভাজনে হালকা বর্ণ ধারণ করে এবং একটা ক্রোমোজোমের 30% বা খুব অল্প সংখ্যক জায়গা দখল করে থাকে, সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো ক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমোজোমের সেই অংশটাকে আমরা বলবো হেটারোক্রোমাটিন। দেখো, এখানে আবার হেটারোক্রোমাটিনে দুটো ভাগ দেওয়া আছে, একটা কনস্টিটিউটিভ আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। কনস্টিটিউটিভ যেটা, সেটা হচ্ছে যে হেটারোক্রোমাটিনের যে অংশটা বেশিরভাগ কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং যে অংশ থেকে ডিএনএ সংশ্লেষ কিছুটা পরিমাণে হয় সেটাকে বলা হচ্ছে কি, কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। আর হেটারোক্রোমাটিনের যে অংশটা ইউক্রোমাটিনে পরিণত হতে পারে সেই ক্রোমাটিনটাকে আমরা বলবো বা সেই হেটারোক্রোমাটিনটাকে আমরা বলবো ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। যেমন আমাদের যে স্ত্রীদেহে দেহকোষে যে এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম ব্যবহার হওয়ার পরে আর একটা এক্স ক্রোমোজোম কিন্তু ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিনে পরিণত হয় বা বার বডিতে পরিণত হয়, এটা মনে রাখবে। অর্থাৎ যাদের দুটো এক্স ক্রোমোজোম, অর্থাৎ প্রত্যেকটা মেয়েদেরই দুটো এক্স ক্রোমোজোম, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম ব্যবহৃত হওয়ার পর আর একটা এক্স ক্রোমোজোম কী গঠন করে, বার বডি গঠন করে। ঠিক আছে, তারপরে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্যটা তোমরা পড়ে নেবে ভালো করে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জায়েন্ট ক্রোমোজোম বা দৈত্যাকার ক্রোমোজোম। দৈত্যাকার ক্রোমোজোম শুনে তোমরা বুঝতে পারছো যে ক্রোমোজোমের আকৃতিটা কিন্তু দৈত্যাকার আর কি, যেটাকে আমরা বলি লালা গ্রন্থির ক্রোমোজোম বা এটাকে আমরা পলিজিন ক্রোমোজোমও বলে থাকি। তো এই পলিজিন ক্রোমোজোমটা সাধারণত সন্ধিপদ, পর্বের পতঙ্গ বা ডিপটেরা বর্গের প্রাণীদের দেখা যায়, যেমন ড্রসোফিলা নামক মাছি, কাইরোনোমাস নামক এক ধরনের প্রাণীর দেহের লালা গ্রন্থিতে একটা ক্রোমোজোম দেখা যায় যেটা দৈত্যাকার আকৃতির হয়, যার জন্য এটাকে লালা গ্রন্থির ক্রোমোজোমও বলা হয় কিংবা এদের পলিটিন ক্রোমোজোমও কিন্তু বলা হয়।
এই পলিডিন ক্রোমোজোম বা লালাগ্রন্থি ক্রোমোজোমটা ঠিক এইরকম দেখতে হয়। তো দেখো এখানে যে সে ক্রোমোসেন্টার, এখানে একটা সেন্ট্রোমিয়ার অংশটা একটা মানে জেলির মতো অংশের সঙ্গে আটকানো থাকে, যেটাকে আমরা বলি ক্রোমোসেন্টার। ঠিক আছে, ছবিটাকে বা বাহুগুলোকে যদি আমরা ভালো আরও ভালো করে দেখি তাহলে কেমন হবে দেখতে দেখো। এই যে এটা হচ্ছে একটা লালাগ্রন্থির মানে দৈত্যাকার ক্রোমোজোমের ছবি, যেখানে কিছু পটি দেখা যায়। যদি দৈত্যাকার ক্রোমোজোমকে ভালোভাবে মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে কিছু গাঢ় রঙের পটি, কিছু হালকা রঙের পটি। গাঢ় রঙের পটিটাকে আমরা বলি গাঢ় ব্যান্ড, ঠিক আছে, আর হালকা রঙের পটিটাকে আমরা বলি ইন্টার ব্যান্ড। এটা অনেক সময় প্রশ্নে পাবে যে ব্যান্ড আর ইন্টার ব্যান্ড কী। তাহলে গাঢ় ব্যান্ডটা হচ্ছে মানে গাঢ় রঙটাকে আমরা বলি গাঢ় ব্যান্ড, আর হালকা রঙটাকে আমরা বলি ইন্টার ব্যান্ড। ক্লিয়ার? এই ক্রোমোজোমে দেখো দুটো স্ফীত অংশ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি পাফ। তাহলে পাফ কি নাম পলিটিন ক্রোমোজোমে যে দুটো স্ফীত অংশ দেখা যায় সেটাকে আমরা বলি পাফ। আর এই পাফ অংশে ক্রোমোমিয়ারগুলো মানে একটা লুপের মতো গঠন করে, ফাঁস বা লুপের মতো গঠন করে, দেখো যেটাকে আমরা বলি বলবিয়ানি রিং। এই যে পাফের মধ্যে ভেতরের দিকে রয়েছে কি বলবিয়ানি রিং, অর্থাৎ পাফের মধ্যে ক্রোমোমিয়ারগুলো স্ফীত হয়ে লুপের মতো গঠন সৃষ্টি করে, যেটাকে আমরা বলি বলবিয়ানি রিং। অনেক সময় কিন্তু বলবিয়ানি রিং কী বা কোথায় দেখা যায় এটাও অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এই যে বলবিয়ানি রিং, ব্যান্ড ইন্টার ব্যান্ড বলবিয়ানি রিং আর পাফ, এইগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে, যেটা দেখা যায় কিন্তু সাধারণত পলিটিন ক্রোমোজোমে। আর পতঙ্গদেহে পলিটিন ক্রোমোজোমের গুরুত্ব হচ্ছে যেহেতু এটা লালাগ্রন্থির ক্রোমোজোম, লালাগ্রন্থিতে থাকে, ওই জন্য উৎসেচকের চাহিদা পূরণ করতে কিন্তু এই ক্রোমোজোমটা সাহায্য করে। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যামব্রাস ক্রোমোজোম, যেটা কিন্তু সাধারণত ডিম্বাণুর মধ্যে পাওয়া যায়। বিভিন্ন উভচর সরীসৃপ প্রাণীদের ডিম্বাণুতে বা ওসাইটে এক ধরনের ক্রোমোজোম পাওয়া যায়, যেটা দেখতে অনেকটা চিমনি পরিষ্কার করা ব্রাশের মতো। তো এটাকে আমরা বলি কি ল্যামব্রাস ক্রোমোজোম, যেটা মাছ উভচর সরীসৃপ পাখিদের ডিম্বাণুতে দেখা যায়। ঠিক আছে, দেখতে কেমন বললাম, চিমনি পরিষ্কার করা ব্রাশের মতো, যার জন্য এটাকে আমরা বলি ল্যামব্রাস ক্রোমোজোম। তোমরা শুধুমাত্র ল্যামব্রাস ক্রোমোজোমটা কী বা কোথায় অবস্থিত এইটুকুটাই দেখবে, কেননা পলিডিন ক্রোমোজোম থেকে পাফ, তারপরে বলবিয়ানি রিং, ব্যান্ড ইন্টার ব্যান্ড এগুলো দেয়, কিন্তু ল্যামব্রাস ক্রোমোজোম থেকে ল্যামব্রাস ক্রোমোজোমটা কাজে দেখা যায় কী, আর ল্যামব্রাস ক্রোমোজোমের একটু গুরুত্বটা দেখে রাখবে ভ্রূণের পরিস্ফুরণে। ভ্রূণের পরিস্ফুরণে ল্যামব্রাস ক্রোমোজোমের গুরুত্ব হচ্ছে যে এটা সাধারণত প্রোটিন সংশ্লেষে কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ যখন ডিম্বাণু উৎপাদন হয় সেই সময় এবং পরবর্তীকালে নিষেকের পরে সেই ভ্রূণের জন্য প্রোটিন সংশ্লেষে কিন্তু ব্যবহৃত হয় এই ল্যামব্রাস ক্রোমোজোম। ক্লিয়ার? আর যদি বলা হয় জেনেটিক্সে তাহলে আমরা বলবো আরএনএ তৈরির ক্ষেত্রে এই ক্রোমোজোমটা ব্যবহার করা হয়। তো তোমরা এই যে ল্যামব্রাস ক্রোমোজোম, পলিটিন ক্রোমোজোম এগুলো ভালো করে দেখবে, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, ক্যারিওটাইপ, ইডিওগ্রাম এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে।